এ টু জেড একদম হালিম মিক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন। আমরা সবাই মামা হালিম খেয়ে অভ্যস্ত, হালিম মিক্স দিয়ে খুবই কম খরচে অল্প সময়ে তৈরি করে নিলাম মামা হালিম। না, এটা মামা হালিম বলবো না, এটা বলবো ইলা হালিম, যেহেতু এটা আমার নিজের রেসিপি, সম্পূর্ণ নিজের পছন্দ মতো সব কিছু দিয়ে তৈরি করেছি। তো আপনারা তৈরি করে দেখবেন, আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। ধনিয়া পাতা, সব চাল ডাল দিয়ে মিলিয়ে হালিম মিক্স তৈরি করে নিয়েছিলাম। বাজারের কেনা হালিম মিক্সের চেয়ে এটা অনেক হেলদি আর দামটা একেবারেই অনেক কম। এখানে আছে ভাতের চাল, সুগন্ধি পোলার চাল 2 কাপ আর সব ধরনের ডাল 1 কাপ করে। তো এখান থেকে আমি 1 কাপ এখন ভিজিয়ে নিব। এখান থেকে আমি 1 কাপ হালিম মিক্স নিয়ে নিচ্ছি। এটাকে এখন পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে 3-4 ঘন্টা ভিজানো যায়, না থাকলে 1 ঘন্টার মতো ভিজাইলেও হবে, আবার না ভিজাইলেও হবে। যদি হাতে সময় না থাকে তাহলে ঝটপট এমনিও করে নেওয়া যাবে। আর এটাকে আধা ভাঙা করার কোনো দরকার নেই, কারণ রান্না করলে তো এটা সিদ্ধ হয়ে যাবে, তখন ডাল ঘুটনি দিয়ে ঘোটা দিলেই কিন্তু এটা আধা ভাঙা হয়ে যাবে। এই যে কয়েক ঘন্টা হালিম মিক্স ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি ধুয়ে 80% সিদ্ধ করে নিব। হালিম মিক্সের সাথে এখন আমি কিছু মশলা দিব, হলুদ, মরিচ, লবণ, জিরা, আদা রসুনের পেস্ট 1 চামচ, আদা রসুন লাল মরিচের পেস্ট 1/2 চামচ, মরিচ 1/2 চামচ, হলুদ 1 চামচ, লবণ কিছুটা, জিরা। এখন এইগুলো দিয়ে এটা আমি বেশি করে পানি দিয়ে 80% সিদ্ধ করে নিব। আর যেহেতু এই মিক্সটা বেশ কিছু সময় ভিজানো ছিল, এটা নরম হয়ে ফুলে আছে। সাথে কিন্তু আরও এক্সট্রা কিছু লাগবে, যাতে করে হালিমের স্বাদটা বেড়ে যায়। কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা, লেবু, একটু গাজর মিহি কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। হাতে মেখে গরুর মাংস রান্না করব। এখন মাংসটা ধুয়ে নিয়েছি, একটা টমেটো দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু রসুন, লাল সবুজ মরিচ। পেঁয়াজ নষ্ট হওয়ার মতো সম্ভাবনা নেই, এভাবে কেটে ফ্রোজেন করে রাখা যায়। তো এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব এখান থেকে নানা রকমের মশলা, মরিচ 2 চামচ, লবণ 2 চামচ দিলাম, লাগলে আরো পরে অ্যাড করে দিব, কয়েকটা শুকনো মরিচ ভেঙে। আর কিছুটা পানি দি করে দিব। এক বড় মশলাগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ। তো মাখামাখি হয়ে গেল, মাংস রান্না হয়ে গেল। কত সহজে গরুর মাংস রান্না করে নিলাম। এই যে হালিমের মিক্সটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন এখানে রান্না করা মাংসটা মিক্স করে দিব। সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এখন এই সবগুলো নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। মাংস মিক্স, হালিম সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এটার সাথে আমি আরও কিছুটা গরম পানি দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব।
দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন লাগছে, কিছুটা পানি দিয়ে এটা নেড়ে চেড়ে করে নিলাম। ঘরে তৈরি হালিম মিক্স দিয়ে হালিম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এটা ঘোটা ঘাটি বাটা বাটির কোনো দরকার পড়ে নাই, আর একেবারেই কম খরচে হেলদি হালিমটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি হালিমের মিক্স থেকে। এরকম একটা মাটির হাঁড়িতে এ হালিমটা তুলে নিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে দিয়ে দিব এখানে একদম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। খাবার যতই স্বাদ হোক, পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে খাবারের স্বাদ কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। তো আজকে আমার হালিম রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশনগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা অন করে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আজকের এই সম্পূর্ণ এ টু জেড ঘরের তৈরি হালিম মিক্স দিয়ে আজকের রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।